দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 8ই আগস্ট 2020 শনিবার, আপনারা যে হাটটা দেখছেন দিনাজপুরের অন্যতম বৃহত্তম কারোল হাট, এই হাট থেকে আমরা আপনাদেরকে ছাগলের দাম জানানোর চেষ্টা করব। তো এই যে প্রথমে আমরা দেখছি দুটো ছোট ছোট হালুয়ার, এই যে দেখুন আপনাদেরকে আগে জানিয়ে কি হালুয়ান মানে হচ্ছে যেই ছাগিগুলির এখনো বাচ্চা হয়নি, মানে ছোট ছাগি, সেগুলোকে হালুয়ান বলে। এই যে দুটো হালুয়ান দেখছি ভাই, এই দুটোর দাম কত আছে? দাম চাইছে 3500। দুটা 3500 টাকা দাম চাইছে, মানুষ কত বলছে? বিভিন্ন রকম দাম হচ্ছে, কাউ 1500, কাউ 1200। 1500-1200 করে দাম বলছে, মানে আপনার নিয়ত কত করে ছাড়বে? মানে 1500 করে, 3000 হইলে আপনি ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন উনি নিয়ত করেছে 1500 করে, 3000 হইলে ছেড়ে দিল। তারপর আমরা একটু দেখি এইদিকে ভাই, এগুলো কি সব হালুয়ান? সব হালুয়ান? হ্যাঁ, দুটা খাসি আছে ওইদিকে, দুটা খাসি, এটা খাসি আর এটা। আচ্ছা, আর এগুলো হালুয়ান? আচ্ছা, হালুয়ানগুলোর দাম কত? 2200-2300 করে পিস চাচ্ছেন। আর আপনার নিয়ত কত দেবে? আসবে 2000 হইলে বিক্রি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই হালুয়ানগুলি, উনি বলছে ওনার নিয়ত হলো 2000 টাকা হলে উনি বিক্রি করবেন। আর এই যে দেখুন, ঈদের পরে মোটামুটি হাট অনেক জমজমাট, হাট প্রচুর ছাগল উঠেছে। এই হাটে যদি আপনারা দূর দূরান্ত থেকে আসতে চান, তবে অবশ্যই আপনারা খালি হাতে ফেরত যাবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে ছাগল রয়েছে। এখানে একটা ছোট পাঠা দেখছি, এই পাঠাটার দাম কত যাচ্ছে? আমি চাইতেছি 3500। 3500 আপনি চাইতেছেন, আর মানুষ কত বলছে? মানুষ 2700-2700। আর আপনার নিয়ত কত তো ছাড়বে? 3 হোক হলে দিয়ে দেবো, 3 হইলে দিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন, তারপর আসুন আপনারা দেখুন প্রচুর ভিড়। এটা কি? আচ্ছা, ছাগি পেটে বাচ্চা আছে নাকি? হ্যাঁ, বাচ্চা আছে। এটা দাম কত আছেন? এটা কিনে নিলাম। কিনলেন? কত দিয়ে কিনলেন? 3500 টাকা দিয়ে কিনে নিলেন। এই যে সুপ্রিয় দর্শক, দেখছেন কারোল হাট থেকে 3500 টাকা দিয়ে দুই দাঁত বয়স পেটে বাচ্চা সহ এই ছাগিটি বিক্রি হয়ে গেল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু দেখি হালুয়ান। আপনি চাইছেন আসুন এদিকে পাঠা, এই যে দেখুন একটা পাঠা, এই পাঠাটার দাম কত যাচ্ছে? 12000। আর মানুষ কত বলছে? 8000। 8000 পর্যন্ত দাম উঠছে, আপনি কত হইলে ছাড়বেন? আমি তো চাইছি 9। মানে এত দাম কেন এটার? দেশি দেশি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন পাঠাগুলোর দাম একটু বেশি হয়। আচ্ছা, শুনছেন সুপ্রিয় দর্শক, পাঠার দামগুলো একটু বেশি হয়। তারপরে এই যে আপনারা দেখছেন চারদিকে প্রচুর পরিমাণে ছাগল, এগুলো কি হালুয়ান আছে ভাই? এই যে হালুয়ানটা দেখছি, এটার দাম কত? 3500 চাইছেন? চাইছি। আর মানুষ কত বলছে? 2000। আপনি শেষ কত রাখবেন? মোটামুটি 3000-3500। 3000-3500। আচ্ছা, শুনছি এগুলো কি ভাই? আছে বকরি। বকরি কোনটা? ওই কোনারটা। এটার দাম কত যাচ্ছে? 35-35। মানুষ কত দাম বলছে? 26-26। আপনার নিয়ত কত? 3-এর উপরে, মানে 3 হইলে আপনি ছাড়বেন। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন কুরবানির পরে মোটামুটি হাট জমে গিয়েছে, এগুলো কি খাসি? হ্যাঁ। আচ্ছা, বড় বড় দুটো খাসি। আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির? বাড়ির। হ্যাঁ, বাড়ির নিয়ে আসছেন। আচ্ছা, এই দুটোর দাম কত যাচ্ছে? 21000। হ্যাঁ, কাজিতে 22000। 22000 চাইছেন? মানুষ দরদাম কত পর্যন্ত করছে? 18-19 পর্যন্ত। মানে 20 হলে ছাড়বেন নাকি? না, ছাড়বেন না। কত হইলে ছাড়বেন? হ্যাঁ, কত হইলে ছাড়বেন? 21-21। তো কুরবানিতে বিক্রি করতে পারেননি? তখন টাকা লাগে নাই, এখন টাকা লাগাছে। তখন টাকা লাগে নাই, আর এখন অভাবটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে এখানে দেখি ভাই, এটা তো দেশি নাকি? না, রাম ছাগল।
আচ্ছা ক্রস এটা দাম কত যাচ্ছে সাড়ে ছয় হাজার ছাগি আর মানুষটা তো বলে পাঁচ আপনি কত হইলে ছাড়বেন কত হচ্ছে উনি দেখতেছে আর কি শুনছেন সুপ্রিয় দর্শক এখানে দেখি আমরা একটা অনেক বড় এটা কি খাসি এই বড় খাসিটা দাম কত যাচ্ছে আঠারো হাজার চাইছেন আর মানুষ দরদাম কত করছে আচ্ছা শুনছি আসুন সুপ্রিয় দর্শক এদিকে আমরা দেখি এটা কি পাঠা তেজি একটা পাঠা কত যাচ্ছেন ভাই দাম সাড়ে বারো চাইছেন দরদাম কত পর্যন্ত উঠছে নয় পর্যন্ত উঠছে আপনার নিয়ত কততে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে সব জাতের আমরা ছাগলের আমরা দাম জানানোর চেষ্টা করছি এখানে আমরা দেখছি দুটো ছাগি দুটো ছাগি হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন ছয় হাজার চাইছেন মানুষ কত বলছে ভাই হ্যাঁ আটচল্লিশ পর্যন্ত দাম দিচ্ছেন না মানে আরেকটু পারলে দিয়ে দিবে আচ্ছা শুনছি আমরা তারপর আমরা একটু এইদিকে দেখি এগুলো কি আচ্ছা ছাগি তিনটাই এগুলো কত করে দাম চাচ্ছেন ভাই তিনটা দশ হাজার দরদাম করছে মানুষ কত আট হাজার পর্যন্ত দাম উঠছে দিচ্ছেন না মানে নয় হলে ছাড়বেন নাকি আচ্ছা ওই রকম নয় হলে ছাড়বেন আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক এটা কি ছাগল আচ্ছা এটা ছাগি এটা দাম কত যাচ্ছে দাম রাখছি সাতাইশো সাতাইশো জি মানুষ কত বলছে মানুষ এখনো দাম বলে কেবল আসলাম আমি আচ্ছা কেবল আসলাম আপনার নিয়ত কত ছাড়বেন আমি দুইয়ের উপর হলে ছাড়বো দুইয়ের উপরে হলে ছাড়বো আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যমুনা হাট খুব জমজমাট হয়ে গিয়েছে এদিকে আমরা কিছু বাচ্চা সহ দেখছি এই যে দেখুন এটা কি দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা সহ কত দাম চাচ্ছেন ছয় হাজার টাকা চাইছে আর মানুষ দরদাম কত করে চার হাজার সাড়ে চার হাজার আপনি কত হইলে নিয়োগ করছেন ছাড়বেন পাঁচ হাজার এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন এই যে দুটো বাচ্চা দেখছেন আপনারা এই বাচ্চা দুটো সহ এই ছাগিটা উনি পাঁচ হাজার টাকা নিয়োগ করেন আর এটা কি এটা পাঠা এই পাঠানোর দাম কত আছে তিন হাজার মানুষ বলতেছে আর আপনি কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ এই যে শুনছেন এই যে দেখুন ছাগি বাচ্চা সহ আপনার সব জাতের এখানে ছাগল সব জাতের ছাগল আপনারা এই কাহারুর হাটে পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে এখানে ছাগল আপনারা দেখছেন এটা কি হালুয়ার এটা দাম কত যাচ্ছে দাম চাচ্ছে দুই হাজার দুই হাজার আর মানুষ দরদাম কত করে চোদ্দো পনেরো চোদ্দো পনেরো আর আপনি আর এক পালিয়ে ছাড়ে দিন এই যে শুনছেন আসুন এরপরে আমরা দেখি এদিকে আমরা কিছু বাচ্চা সহ দেখি পঁচিশশো হবে না ভাই দরদাম চলতেছে কি বাচ্চা সহ না রে হালুয়ান খাবার সব হালুয়ান এগুলো দাম কত যাচ্ছে এগুলো দাম যা আছে ছয় হাজার দুইটা দুটা হয় দুটা হ্যাঁ আর উনি কত বলছে একটা বাইশশো বলছে আচ্ছা শুনছি আমরা আসুন সুপ্রিয় দর্শক এদিকে আপনারা কিছু দেখছেন তো ভেড়া ভেড়াগুলি কার ভাই আপনার এর মধ্যে পাঠা আছে তিনটাই পাঠা আর এই যে ছোটটা চারটা দেখছি এটা মা আর এই তিনটা পাঠা এই চারটার দাম কত যাচ্ছেন নয় হাজার চারটার দাম মানুষ দাম কত বলছে ছয় সাড়ে ছয় বলতেছে পাঠার দাম এত সস্তা হ্যাঁ এগুলি কি আপনার বাড়ির পাঠা বাড়িতে পালন করেন এই ভেড়াগুলো এই যে শুনছেন আপনাদের কত হইলে ছাড়বে আচ্ছা সাড়ে সাত এলে আপনার এই চারটা ছেড়ে দিবে এই যে দেখছেন এখানে খুবই সস্তা এই অঞ্চলে ভেড়া কারণ ভেড়া এই অঞ্চলে কেউ কেনে না সুপ্রিয় দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে ভেড়া কিনতে চান আপনারা এই সমস্ত হাটে এসে পেয়ে যাবেন তবে খুব একটা বেশি পাবেন না এদিকে আমরা একটু দেখি এই যে ছাগি দেখছি এটা কি এটার বাচ্চা এই বাচ্চা সহ দাম কত
হ্যাঁ 7000 7000 মানুষ কত দাম বলছে দাম বলছে এটা ওই যে 1300 ছোটটা 1300 আর উপরে বড়টা বড়টা কইতে 35 36 36 আচ্ছা শুনছি এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ঈদের পরে পুরো জমজমাট কারুল হাট আবারো জানিয়ে রাখি আজ 8ই আগস্ট 2020 শনিবার এই দিনাজপুরের অন্যতম বৃহত্তম এই কারুল হাট থেকে আমরা বিভিন্ন প্রকার ছাগলের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা